হাই ফ্রেন্ডস, আজি আমি এইটো ভিডিওত আলোচনা করিম আসাম হাই স্কুল টেটত আহিবলগীয়া পিডাগ্রফির কেটামান অতি গুরুত্বপূর্ণ কোয়েশন আনসার। গতিকে আপনাদের ভিডিওটি সম্পূর্ণক চাব। যদি ভিডিওটি চাই ভাল পায় লাইক করব, শেয়ার করব, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখব। ফ্রেন্ডস, আজির প্রথম কোয়েশনটি হয়েছে শিক্ষকতার মহৎ দিক কি। অপশন দিয়া আছে এ নম্বরত আছে ভাল দরমহা, বিত আছে সরকারি চাকরি, সিট আছে আত্মপরীক্ষার সুযোগ, আর ডিত আছে দায়িত্বপূর্ণ কাম। ইয়ার শুদ্ধ উত্তরটি হব সি নম্বর, আত্মপরীক্ষার সুযোগ। নেক্সট কোয়েশন, শিক্ষণ কার্যক স্থায়ী রূপ প্রদানত সহায় করে। অপশন দিয়া আছে ইয়াত আছে মনোযোগ, বি আগ্রহে, সি আগ্রহণে, আর ডিত আছে অব্যাহে। ইয়ার শুদ্ধ উত্তরটি হব ডি নাম্বার, অব্যাহে। নেক্সট কোয়েশন, শিক্ষণ সদায় নির্ভরশীল। অপশন দিয়া আছে ইয়াত আছে শারীরিক মানসিক ক্ষমতার উপর, বিত আছে দেহ মানসিক পরিপক্কতার উপর, সিট আছে অভিরোচনার উপর, আর ডিত আছে আটাইকেটা শুদ্ধ। ইয়ার শুদ্ধ উত্তরটি হব ডি নাম্বার, উপর আটাইকেটা শুদ্ধ। কোয়েশন নাম্বার ফোর, শিক্ষক দিবস পালন করার উদ্দেশ্য কি। অপশন দিয়া আছে ইয়াত আছে মহান শিক্ষকসকলক স্মরণ করা, বিত আছে শিক্ষক সমাজের প্রতি সন্মান প্রদর্শন করা, সিট আছে শিক্ষক ছাত্রর সম্পর্ক রক্ষা করা, আর ডিত আছে ডক্টর রাধাকৃষ্ণলৈ শ্রদ্ধাঞ্জলি জানা। ইয়ার শুদ্ধ উত্তরটি হব বি নাম্বার, শিক্ষক সমাজের প্রতি সন্মান প্রদর্শন করা। কোয়েশন নাম্বার ফাইভ, আনুষ্ঠানিক শিক্ষার অতি গুরুত্বপূর্ণ কার্য হল। অপশন দিয়া আছে ইয়াত আছে পড়া খেলা, বিত আছে পাঠ্যক্রম সহ পাঠ্যক্রম, সিট আছে শিক্ষণ শিকণ, আর ডিত আছে লিখা পড়া। ইয়ার শুদ্ধ উত্তরটি হব সি নাম্বার, শিক্ষণ শিকণ। নেক্সট কোয়েশন, চেষ্টা আর কুটির দ্বারা শিক্ষণৰ সূত্রটোর সৈতে জড়িত বিজ্ঞানীজন হৈছে। অপশন দিয়া আছে ইয়াত আছে ফ্রয়েড, বিত আছে পিয়াজে, সিট আছে থানড্রাইক, আর ডিত আছে থারিস্টন। ইয়ার শুদ্ধ উত্তরটি হব সি নাম্বার, থানড্রাইক। নাম্বার সেভেন, জন পিয়াজে উদ্ভাবন করেছিল। অপশন দিয়া আছে ইয়াত আছে সুপ্ত কারকর সূত্র, বিত আছে বঙ্গগতির সূত্র, সিট আছে সংবেদনাত্মক পেহীয় স্তরের সূত্র, আর ডিত আছে উপরের আটাইকেটা। ইয়ার শুদ্ধ উত্তরটি হব সি নাম্বার, সংবেদনাত্মক পেহীয় স্তরের সূত্র। নেক্সট কোয়েশন, আবেগিক অনুবন্ধনের জন্মদাতা কোন। অপশন দিয়া আছে ইয়াত আছে থানড্রাইক, বিত আছে ওয়াটসন, সিট আছে কলাহার, আর ডিত আছে পিয়াজে। ইয়ার শুদ্ধ উত্তরটি হব বি নাম্বার, ওয়াটসন। নাম্বার নাইন, আচরণের সংশোধন কার্যই হল। অপশন দিয়া আছে ইয়াত আছে অভিজ্ঞতা, বিত আছে জ্ঞান, সিট আছে অভ্যাস, আর ডিত আছে শিক্ষণ। ইয়ার শুদ্ধ উত্তরটি হব ডি নাম্বার, শিক্ষণ। নেক্সট কোয়েশন, শিক্ষণের প্রধান উপাদান হল। অপশন দিয়া আছে তিনিটা, পাঁচটা, দুটা, আর চারিটা। ইয়ার শুদ্ধ উত্তরটি হব এ নাম্বার, তিনিটা। নেক্সট কোয়েশন, শিক্ষণের অর্থ হল। অপশন দিয়া আছে ইয়াত আছে জ্ঞানী হওয়া, বিত আছে অভিজ্ঞতার দ্বারা ব্যবহারের পরিবর্তন, সিট আছে চিরনেত প্রথম হওয়া, আর ডিত আছে কাম করিবর বাবে সক্রিয় হওয়া। ইয়ার শুদ্ধ উত্তরটি হব বি নাম্বার, অভিজ্ঞতার দ্বারা ব্যবহারের পরিবর্তন। নাম্বার টুয়েলভ, শিক্ষক হল এজন। অপশন দিয়া আছে সহায়ক, বন্ধু, সিট আছে পথ নির্দেশক, আর ডিত আছে বিশ্বাসী উপদেষ্টা। ইয়ার শুদ্ধ উত্তরটি হব সি নাম্বার, পথ নির্দেশক। নেক্সট কোয়েশন, আগ্রহর ইংরাজি প্রতিশব্দ ইন্টারেস্টর উৎপত্তি হয়েছিল। অপশন দিয়া আছে
ইয়াত আছে গ্রিক বাহাৰ পৰা ইংৰাজী বাহাৰ পৰা, চিত আছে ইটালী বাহাৰ পৰা, আৰু ডিত আছে লেটিন বাহাৰ পৰা। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব ডি নম্বৰ, লেটিন বাহাৰ পৰা। নেক্সট কুৱেশ্যন, ল'ৰা ছোৱালীয়ে ক'ত শিকে? অপশ্যন দিয়া আছে ঘৰত, স্কুলত, সমাজত, আৰু ডিত আছে প্ৰতি মুহূৰ্ততে প্ৰত্যেক ঠাইতে। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব ডি নম্বৰ, প্ৰতি মুহূৰ্ততে প্ৰত্যেক ঠাইতে। নম্বৰ 15, পাৰ্চনেলিটি শব্দটো আহিছিল? অপশ্যন দিয়া আছে ইয়াত আছে গ্ৰীক বাহাৰ পৰা, বি ইংৰাজী বাহাৰ পৰা, চি ইটালী বাহাৰ পৰা, আৰু ডিত আছে লেটিন বাহাৰ পৰা। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব ডি নম্বৰ, লেটিন বাহাৰ পৰা। নেক্সট কুৱেশ্যন, ৰাষ্ট্ৰীয় শৈক্ষিক পদ্ধতি 1986 চনত প্ৰস্তাৱ কৰিছিল? অপশ্যন দিয়া আছে ইয়াত আছে চি বি এছ ইয়ে, বিত আছে এন চি ই আৰ টিয়ে, চিত আছে ভাৰত চৰকাৰৰ শিক্ষামন্ত্ৰীয়ে, আৰু ডিত আছে ভাৰতীয় সংসদে। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব চি নম্বৰ, ভাৰত চৰকাৰৰ শিক্ষামন্ত্ৰীয়ে। কুৱেশ্যন নম্বৰ 17, বিজ্ঞানৰ মূল বৈশিষ্ট্য হ'ল? অপশ্যন দিয়া আছে পৰীক্ষা, অনুসন্ধান, চিত আছে নিৰীক্ষণ, আৰু ডিত আছে আৱিষ্কাৰ। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব চি নম্বৰ, নিৰীক্ষণ। নেক্সট কুৱেশ্যন, শিক্ষণৰ বাবে উৎকৃষ্ট পদ্ধতি কোনটো? অপশ্যন দিয়া আছে ইয়াত আছে প্ৰকল্পৰ পদ্ধতি, বিত আছে আলোচনা পদ্ধতি, চিত আছে প্ৰবক্তা পদ্ধতি, আৰু ডিত আছে প্ৰদৰ্শনমূলক পদ্ধতি। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব এ নম্বৰ, প্ৰকল্প পদ্ধতি। শিক্ষণৰ অনুশীলন নীতি ভাগ দুটা হ'ল? অপশ্যন দিয়া আছে ইয়াত আছে ব্যৱহাৰ আৰু অব্যৱহাৰৰ নীতি, বিত আছে ব্যৱহাৰ আৰু প্ৰস্তুতিৰ নীতি, চি অব্যৱহাৰ আৰু প্ৰস্তুতিৰ নীতি, আৰু ডিত আছে ফলাফল আৰু প্ৰস্তুতিৰ নীতি। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব এ নম্বৰ, ব্যৱহাৰ আৰু অব্যৱহাৰৰ নীতি। কুৱেশ্যন নম্বৰ 20, শিক্ষাদান প্ৰক্ৰিয়াৰ পৰ্যায় হ'ল? অপশ্যন দিয়া আছে ইয়াত আছে পৰিকল্পনাৰ পৰ্যায়, বিত আছে কাৰ্যকৰী পৰ্যায়, চি মূল্যায়ন পৰ্যায়, আৰু ডিত আছে ওপৰৰ আটাইকেইটা। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব ডি নম্বৰ, ওপৰৰ আটাইকেইটা। বন্ধু বান্ধৱীসকল, আজিৰ ভিডিঅ'টো এইখিনিয়ে। যদি ভিডিঅ'টো চাই ভাল পাইছে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, আৰু চেনেলটো যদি ছাবস্ক্রাইব কৰা নাই প্লিজ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব, এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'বোৰ সকলোতকৈ আগতীয়াকৈ পাবলৈ।